স্বাগত বড় একুশে বিজনেসে দর্শক এবারে দেশ বিদেশের অর্থনীতি আর ব্যবসা বাণিজ্যের কিছু সংবাদ শিল্পকে আধুনিক উৎপাদনশীল ও রপ্তানি বহুমুখীকরণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এছাড়াও কর্মসংস্থান সৃষ্টিতে কৃষি যন্ত্রী কারণেরও তাগিদ দিয়েছেন তিনি জাতীয় শিল্প মেলা উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংক ঋণের সুদের হার না কমানায় ক্ষোভ প্রকাশ করেন প্রধানমন্ত্রী আবার ঋণ নিয়ে পরিশোধ না করার প্রবণতারও সমালোচনা করেন তিনি আরো জানাচ্ছেন আকবর হোসেন সুমন ও পরিবেশ বান্ধব শিল্পায়নের পথ ধরে মধ্যমায়ের দেশের কাতারে পরিণত হতে চলেছে বাংলাদেশ মোট দেশজ উৎপাদনে শিল্প খাতের অবদান তেত্রিশ দশমিক সাত এক শতাংশ দু সালে লক্ষ্য ধরা হয়েছে চল্লিশ শতাংশ এ বাস্তবতায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সপ্তাহব্যাপী প্রথম জাতীয় শিল্প মেলা শিল্পের উন্নতি দেশের সমৃদ্ধি এই প্রতিপাদ্যে জাতীয় শিল্প মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশীয় উদ্যোক্তা সৃষ্টি ও বিনিয়োগের ক্ষেত্র তৈরি করতে এই মেলা কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী উদ্যোক্তা সৃষ্টির ক্ষেত্রে এই মেলা যথেষ্ট অবদান রাখবে বক্তৃতায় অর্থনৈতিক মুক্তি দেশের জনগণের আর্থসামাজিক উন্নয়ন ও সমৃদ্ধিতে বঙ্গবন্ধুর অবদান তুলে ধরেন তিনি শিল্পকে আধুনিক ও রপ্তানিমুখী করার তাগিদ দেন প্রধানমন্ত্রী পাকিস্তানিরা কখনোই আমাদের এই দেশে শিল্পায়ন হোক চায়নি প্রকৃতপক্ষে বাঙালি উদ্যোক্তা খুব কমই ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবই কিন্তু এই বাঙালিদের সবসময় উৎসাহিত করেছেন বাংলাদেশের মাটি পানি সব কিছু ব্যবহার করা যায় এবং এটা একটা বিরাট সম্পদ আমাদের সেই সম্পদটা কাজে লাগানোর জন্য আমাদের পরিকল্পনা মাফিক এগোতে হবে কর্মসংস্থান সৃষ্টিতে কৃষিকে যান্ত্রিকায়ন করারও তাগিদ দেন বঙ্গবন্ধু কন্যা আমরা চাই না যে যেখানে সেখানে শিল্প গড়ে উঠে আমার কৃষি জমি নষ্ট হোক এই কৃষিপণ্য উৎপাদন করে সেটাকে প্রক্রিয়াজাত করেও কিন্তু আমরা প্রচুর পরিমাণে বিদেশে রপ্তানি করতে পারি আবার আমার দেশের ভিতরে কিন্তু আভ্যন্তরীণ বাজারও সৃষ্টি হচ্ছে প্রধানমন্ত্রী বলেন শিল্পের বড় বাধা ব্যাংক ঋণে উচ্চ সুদের হার এই হার এক অঙ্কে না নামানোয় ক্ষোভ প্রকাশ করেন সরকার প্রধান কিছু ব্যাংক ঠিকই সুদের হার নয় পার্সেন্টে নামালেও কিন্তু সকলে কিন্তু তা করলো না ব্যাংকের মালিক যারা তাদেরও তো শিল্প কলকারখানা আছে তারাও তো ব্যবসা বাণিজ্য করে এখন আমাকে তো সেই জায়গাটা আগে হাত দিতে হবে তারা ব্যাংকও চালাচ্ছে শিল্পও চালাচ্ছে সুদের হার কমাবে না তাহলে তাদের ব্যবসা কি কি আছে না আছে ট্যাক্সটা ঠিক মতো দিচ্ছে কিনা ভ্যাটটা দিচ্ছে কিনা রপ্তানি বাড়িয়ে বিদেশে দেশীয় পণ্যের বাজার সৃষ্টিরও তাগিদ দেন সরকার প্রধান। কোন든지 কোন ধরনের পণ্য আমরা রপ্তানি করতে পারি সেটা আমরা দেখতে পারি। পরে মেলা প্রাঙ্গণ ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। মেলা চলবে 6 এপ্রিল পর্যন্ত। আকবর হোসেন সুমন 21এ বিজনেস ব্যবসায়ী আগামী 2019-20 অর্থবছরের বাজেট 13ই জুন উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আহমদ মুস্তাফা কামাল। রবিবার রাজধানী ঈশ্বরী বাংলা নগরে এনএসি সম্মেলন কক্ষে আয়োজিত এক সভায় কথা জানান তিনি সভায় ভ্যাট ও প্রাসঙ্গিক বিষয়াদি নিয়ে বেসরকারি খাতের প্রতিনিধিদের সাথে মত করেন অর্থমন্ত্রী বলেন যাদের জন্য প্রযোজ্য সবাইকে ভ্যাটের আওতায় আনতে হবে আগামী বাজেটে ব্যবসায়ীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো ইতিবাচক বিবেচনা করা হবে বলেও জানান অর্থমন্ত্রী আইনটি আমার হাত দিয়ে প্রণীত হয়েছে আমাদের যে বাজেটটি আসবে আমাদের ম্যাচ যেমনিভাবে ইনক্লুডেড থাকবে অন্যান্য আইটেমে ইনক্লুডেড থাকবে সবগুলো আমরা দেখতে পাবো যে কোথাও ব্যবসায়ীদের লাগে ব্যবসায়ীদের উপরে আঘাত আসবে অথবা তাদের হয়রানি করা হবে অথবা তাদের জন্য কোনোরকম ক্ষতি কারো হয় এমন কোনো উপকরণ আগামী বাজেটে ইনশাল্লাহ আমরা রাখবো না নতুন পুরনো গাড়ির কর বৈষম্য দূর করার দাবি জানিয়েছে গাড়ি আমদানিকারকদের সংগঠন বা ভিদা জাতীয় রাজস্ব বোর্ডের সাথে আলোচনায় হাইব্রিড গাড়ি আমদানি নীতিমালা সহজ করারও দাবি ওঠে তবে দেশীয় শিল্প বিকাশে বিশেষ প্রণোদনা দেয়ার আশ্বাস দেন এনবিআর চেয়ারম্যান এদিকে গ্যাসকে কাঁচামাল হিসেবে দেখতে চান সিরামিক ব্যবসায়ীরা তোহিদুর রহমানের রিপোর্ট দুহাজার উনিশ বিশ অর্থবছরের বাজেটকে সামনে রেখে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদের সাথে জাতীয় রাজস্ব বোর্ডের প্রাক বাজেট আলোচনা আলোচনার প্রথম দিনে রাজস্ব ভবন মিলনায়তনে সিরামিক ব্যবসায়ীরা গ্যাসকে কাঁচামাল হিসেবে গণ্য করার দাবি জানান আর বিদ্যুৎ বিলের ভ্যাটে শতভাগ গ্রেয়াতেরও প্রস্তাব দেন তারা দুপুরে গাড়ি আমদানি কারকদের সংগঠন বারবিরা নেতাদের প্রস্তাব শুনেন এনবিআর চেয়ারম্যান আলোচনায় হাইব্রিড এবং ইলেকট্রিক প্রযুক্তির গাড়ি আমদানি নীতিমালা সহজ করার দাবি জানান বারবিডান সর্বোচ্চ পাঁচচল্লিশ শতাংশ অবচয় পেতাম দুটা বছর পাঁচ পার্সেন্ট পাঁচ করে প্রায় দশ শতাংশ অবচয় সংকোচিত করা হয়েছে ইনভেট চেয়ারম্যান দেশীয় সিরামিক এবং গাড়ি প্রস্তুতকারকদের বিশেষ সুবিধা দেওয়ার আশ্বার দিন সিরামিকাল ব্যবহৃত কালি বা এই ধরনের যে ডাইটেম যেগুলি সরাসরি র মেটিরিয়াল আসে এবং অন্য জায়গায় আর এগুলি ব্যবহার হয় না সেগুলির ক্ষেত্রে আমরা বিবেচনা করব দেশীয় গাড়ি প্রোডাকশনের ক্ষেত্রে উৎসাহ দেওয়া যায় সেজন্য আমরা নীতিমালা করব বিদেশি সিরামিক আমদানির কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও জানান ব্যবসায়ীরা এবং সেই ডিউটিটা মতনের সাথে নতুন যেটা তৌহিদুর রহমান একুশে টেলিভিশন ঢাকা ভারত বাংলাদেশের কাস্টমস সদস্যদের আন্তরিকতা ছাড়া দুই দেশের চোরাচালান হবে না বলে মন্তব্য করেছেন ঊর্ধ্বতন কাস্টমস কর্মকর্তারা একটি হোটেলে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ভারতের মুখ্য মহাপরিচালক দেবী প্রাসাদ সভায় জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য খন্দকার আমিনুর রহমান বলেন দুই দেশের উন্নয়নের সময় এখনই আমদানি রপ্তানি পর্যায়ে দুই দেশের ব্যবসার পরিধি বাড়ানো হবে বলেও জানিয়েছেন ভারত ও বাংলাদেশের কাস্টমসের এর শীর্ষ কর্মকর্তারা চুরিহাটটা থেকে এফার টাওয়ার পঁয়ত্রিশ দিনের মধ্যেই ভয়াবহ দুটি অগ্নিকাণ্ডের পর বেড়েছে অগ্নি নির্বাপক সামগ্রীর বেচা কেনা তবে এসব সামগ্রী শুল্কমুক্ত আমদানির দাবি ব্যবসায়ীদের আর নিজেদের নিরাপদ রাখতেই বিভিন্ন পণ্য কিনছেন বলে জানান ক্রেতারা বিস্তারিত জানাচ্ছেন আহমদ বাবু চুরিহাটটা থেকে বনানি কয়েক কিলোমিটারের দূরত্ব পার্থক্য শুধু একটি পুরনো ঢাকার ঘিঞ্জি এলাকা আরেকটি আধুনিক ঢাকা বৃহস্পতিবার এফার টাওয়ারের আগুন জলে টানা ছয় ঘন্টা বাঁচার আকতি জানায় আটকে পড়ারা মারা যায় ছাব্বিশ জন পর্যাপ্ত অগ্নি নির্বাপক ব্যবস্থা না থাকায় প্রাণহানি বেশি বলে জানায় ফায়ার সার্ভিস ভয়াবহ দুটি অগ্নিকাণ্ডের পর থেকেই রাজধানীর বিভিন্ন অগ্নি নির্বাপক যন্ত্রপাতির দোকানে বেড়েছে কেতার ভিড় নিজেদের নিরাপত্তার তাগিদেই এসব সামগ্রী কিনছেন তারা দ্রুত অর্থাৎ কাজ শুরু করার সাথে সাথে যেন আমরা এটা সেট আপ করতে পারি সেজন্য আমরা এটা কিনতে আসছি আগুনের তো এত ইয়া ছিল না ইদারিং তো একটু বেশি হয়ে গেছে আর কি যদি কোনো বড় ধরনের দুর্ঘটনা হয় বা আমাদের প্রতিবেশীদের যদি কোনো দুর্ঘটনা হয় সেটা যাতে আমরা মোকাবেলা করতে পারি সেই হিসাবে আমাদের যা যা দরকার আমরা সবকিছু কিনতে আসছি দেশের বাজারেই পাওয়া যাচ্ছে আগুন প্রতিরোধক এরকম ক্যাবল এর ব্যবহারে ধোয়া কম হয় প্রাণহানিও কম হয় জানান দোকানিরা তিনশো হবে না আধুনিক আরও সামগ্রী আছে ফায়ার অ্যালার্ম কন্ট্রোল প্যানেল আগুনের স্থান নির্ধারণ করে স্বয়ংক্রিয় এই অগ্নি নির্বাপক যন্ত্রটি ব্যবহার করে আগুন লাগলে একশো স্কোয়ার ফিট এলাকা নিয়ন্ত্রণ করবে যে স্থানে আগুন লাগে সেখানে এই বল সরে দিলে সঙ্গে সঙ্গে আগুন নিয়ন্ত্রণ হয় আমদানিকারকরা বলছেন অত্যাধুনিক অগ্নি নির্বাপক সামগ্রী ব্যবহারে দ্রুত আগুন নিয়ন্ত্রণ সম্ভব বিভিন্ন সময় এই বিভিন্ন প্রযুক্তির অত্যাধুনিক প্রযুক্তিগুলা দীর্ঘদিন থেকে মার্কেটে আমরা নিয়ে আসতেছি সরকারি কর্তৃপক্ষের কাছে আবেদন করব বিনীত হবে যেন আপনারা এটা বিষয়টা সুনজর দিবেন এটাকে যদি ডিউটি ফ্রি করে দেন তাহলে মনে হয় আমাদের সমস্ত জনগণ সুবিধা পাবে নিম্নমানের সামগ্রী যাতে আমদানি না হয় সে বিষয়ে কঠোর নজরদারির দাবি করেন ব্যবসায়ীরা বি গ্রেডের পাউডার নিয়ে আসে কিন্তু স্টিকারে দেখা যাচ্ছে এ বি সি আহমদ বাবু একুশে টেলিভিশন ঢাকা একশোটি দেশের সাথে তাল মিলিয়ে গ্লোবাল উদ্বোধন ইউনিভার্সিটির নিজস্ব ক্যাম্পাসে একাত্তর মেলায়তনে আয়তনে সপ্তাহব্যাপী উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের উপদেষ্টা এস কে সুর চৌধুরী জনসচেতনতা বৃদ্ধি শিক্ষার্থীদের মধ্যে ভবিষ্যতের সঞ্চয় তৈরির প্রবণতা বাড়াতেই এমন উদ্যোগ বলে জানিয়েছে আয়োজকরা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক উপস্থিত ছিলেন আর অনেকেই এই আয়োজনের পার্টনার কাজ করেছে সোশ্যাল ইসলামিক ব্যাংক সহ বেশ কয়েকটি সংগঠন দর্শকের নিচ্ছে একটি বিরতি বেলা সাড়ে ফিরে আসবে খুশি বিজনেস আর ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন